খেলা ব্রাজিল এবং আর্জেন্টিনার হলেও মারামারি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই হয়। তো আমার সাবস্ক্রাইবার বা এই ভিডিওটি যারা দেখছো তাদের মধ্যে কি কেউ ব্রাহ্মণবাড়িয়াতে থাকো, যাদের মধ্যে এমন মারামারি চলে তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আসলে কি কারণে এবং কোন দিকটার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ একটু অফ টপিকে কথা বলবো। আজকে কলম্বিয়া যে কাজটা করেছে আর্জেন্টিনার সাথে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল আমার দিক থেকেই। কেননা এইভাবে একটা প্লেয়ারকে, অর্থাৎ আমি মেসির কথাই বলছি, যেভাবে তাকে চার্জ করছে আমার তো মনে হলো পরের ম্যাচটা খেলতে পারি কিনা। তোমাদের কি মনে হয়, নেইমারকে জিতাতে পারবে তার ব্রাজিলকে? আর মেসি আশা করি এতদূর যেহেতু দলকে টেনে নিয়ে এসেছে, পরের ম্যাচ কিন্তু অবশ্যই জিতাতে পারবে। আজকে মেসির সাথে কলম্বিয়া যে ম্যাচটা খেলেছে, এখানে মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি ফাউল আর ফাউল, মানে শুধুমাত্র মনে হচ্ছে মানে রেফারির হাতে একটা হলুদ কার্ড দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে প্লেয়ার পড়ে গেলে আপনারা দিবেন ফাউল, প্লেয়ার পড়ে গেলেই হয়ে যাবে। আমরা যখন গেম খেলতে পছন্দ করি পাশাপাশি কিন্তু আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের খুব বড় একটা ফ্যান এবং তাদের খেলাতে সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। যেমন ভালো ভালো গেমের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা লেগে থাকে, ঠিক একইভাবে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা প্রথম থেকেই রয়ে গিয়েছে। আর একটা মজার বিষয় কি তোমরা জানো, খেলা ব্রাজিল এবং আর্জেন্টিনার হলেও মারামারি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই হয়। তো আমার সাবস্ক্রাইবার বা এই ভিডিওটি যারা দেখছো তাদের মধ্যে কি কেউ ব্রাহ্মণবাড়িয়াতে থাকো, যাদের মধ্যে এমন মারামারি চলে তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আসলে কি কারণে এবং কোন দিকটার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি। আমার এক ফ্রেন্ড ছিল, তারা প্রতিদিন আমি ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে ঝামেলা করতো। তারা এটা বলতো যে হ্যাঁ আর্জেন্টিনা ভালো খেলে, ব্রাজিল ভালো খেলে, ব্রাজিল এই করছে, আর্জেন্টিনা এই করছে। আচ্ছা তোমরা একটু, তোমাকে বলো তো আর্জেন্টিনায় জিতুক আর ব্রাজিলে জিতুক, লাভটা আসলে কার? আমরা জাস্ট একটু ফুটবল উপভোগ করতে পারি, ফুটবলের খেলাগুলো জাস্ট একটু ই করতে পারি, যে একটা উত্তেজনা কাজ করে কে জিতবে কে জিতবে, ব্যাস এখানেই শেষ। এটা নিয়ে তর্কাতর্কি মারামারি বিভিন্ন রকমের হাড্ডাহাড্ডি ব্যাপার সবার চলে আসে। দেখা যাচ্ছে এক এলাকা আর এক এলাকার প্লেয়ার, মানে যারা সাপোর্টার আছে তাদের মধ্যে চরম একটা বাকবিদণ্ডা, লাঠি নিয়ে এক গ্রাম আরেক গ্রামের মধ্যে সংঘর্ষ। তো এই জিনিসগুলো কেন আসবে? আমরা ব্রাজিল হই বা আর্জেন্টিনা সাপোর্ট করি, খেলাটা আমরা আসলে কেন সাপোর্ট করি? খেলাটা একটা উত্তেজনা সৃষ্টি করে, কোনো টিমের মধ্যে খুব ভালো টিম ওয়ার্ক কাজ করে, আবার কোনো টিম একেবারেই নর্মাল খেলে। তো এই সব বিষয় নিয়ে তো আমাদের মধ্যে যদি আমরা আসলেই মূল্যমালিত করি সেটা তো আসলে ভালো দেখায় না। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা খেলা দেখেন, খেলার মধ্যেই জিনিসটাকে সীমাবদ্ধ রাখেন। এটা যেন আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের সামাজিক জীবনে, ইভেন আপনাদের যে আশেপাশের মানুষগুলো আছে তাদের উপরে এর ইফেক্টটা যেন না পড়ে। আমি দেখেছি এর আগের বার যখন আর্জেন্টিনা জিততে পারে নাই তখন কেউ সুইসাইড করছে। কেন ভাই, আর্জেন্টিনা জিতলেই বা তার লাভ হইতো কি, আর আর্জেন্টিনা হেরেই বা তার ক্ষতি হয়েছে কি? কেন তার মূল্যবান জীবনটা নষ্ট করতে যাবে, তাই না? কিন্তু তার জন্য তার পরিবারের খুব বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। তো এই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে টিমেরই সাপোর্ট করুন না কেন, অবশ্যই সেটা খেলা শেষ হওয়ার পরেই ওই পর্যন্তই। আচ্ছা এই যে ফ্রি ফায়ার খেলেন আপনারা, যখন একটা ম্যাচ খেলেন, একটা ম্যাচে ধরেন কাস্টম খেলতেছেন, কাস্টম খেলার পর দেখা যাচ্ছে যে প্রচুর খারাপ লাগতেছে যে এই কাস্টম খেলে হারছি, প্রচুর জেদ উঠছে। কিন্তু এন্ড অফ দ্য ডে 10 মিনিট পরে আপনি যখন গেম থেকে এক্সিট নেন তখন আপনি খেয়াল করছেন ওই গেমের কথা কিন্তু আপনার একটুও মনে থাকে না। দেখবেন প্রায় গিল্ডের মধ্যে একটা ঝামেলা হয়। কী ধরনের ঝামেলা? যে কাস্টম খেলতে যে ঝামেলা হয়েছে, কেউ গ্লো দিছে, কেউ গ্রেনেড মারছে, কেউ উপরে উঠছে, কেউ এডাব্লিউএম দিছে, মানে নানান ধরনের ব্যাপার স্যাপার। তো এটা কিন্তু প্রথমত যে গিল্ড, একটা গিল্ডের মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করে, তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু আমাদের দরকারটা কি ভাই, একটা খেলা ওই পর্যন্তই আমরা সীমাবদ্ধতা রাখি, এটা নিয়ে মারামারি এত সিরিয়াসনেস হওয়ার তো কোনো দরকার নাই। জীবনটাই একটা খেলা, এখন এই জীবনের খেলার মধ্যে যদি আপনি আবার খেলা ইনক্লুড করেন তাহলে তো জীবনটা ভাই বিষাদময় হয়ে উঠবেই, তাই না? তো আমার থেকে রিকোয়েস্ট থাকবে আপনারা যে টিমের সাপোর্ট করেন না কেন সেটা যেন কখনও আক্রমণাত্মক না হয় এবং সেটা যেন আমাদের আশেপাশের বা আমাদের নিজেদের মানুষ বা আমাদের বন্ধুত্বের মধ্যে সম্পর্কটা নষ্ট না করে। তো আজকে এই পর্যন্তই, জানি ভিডিওটা হয়তো বা অনেকের পছন্দ হবে না, তো যাদের পছন্দ হয়েছে তারা দয়া করে একটা লাইক দিয়ে দিন, আর যদি পরবর্তী ভিডিওটা পেতেই চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করছি। ধন্যবাদ।